লিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকোস্তা, এবং আজকে আমরা আলোচনা করতে চাই সমসাময়িক রাজনীতি নিয়ে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এবং আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সুবুর। আপনাদের তিনজনকে স্বাগত। আমি যে বিষয়টি বলছিলাম, আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে চাই, এবং আমরা জানি যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে বিএনপি দাবিদারি বান্ধব, এবং একইভাবে মহাসচিব বিএনপি উনি বলেছেন যে প্রশাসনে দলীয়করণ করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা আসলে প্রথমে শেখ রবিউল আলমের কাছে জানতে চাই যে যে প্রসঙ্গটি বলছে যে বিএনপি তাবেদের বান্ধব, সেই বিষয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখছেন এটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাইটিভির দর্শকদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোন প্রেক্ষাপটে বলেছেন আমি ঠিক জানি না, যা বলেছেন সেটা উদ্দেশ্যমূলক ভাবে বলেছেন, অর্থাৎ রাজনীতিতে খেই দিয়ে বলছেন। দোষারোপের রাজনীতি, ক্ষমতাসীন আওয়ামী লীগ বেছে নিয়েছে ক্ষমতায় থাকার জন্য এবং ভিন্ন দলকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, তার অংশ হিসেবে বলেছেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন সেটা তো কি আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার প্রশাসন নির্ভর হয়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে সেটা আওয়ামী লীগের সংগঠন নির্ভর হয়নি, কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরাও সংগঠনটিকে ক্ষমতায় নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার সুযোগও পায়নি। নির্বাচনটা আগে রাতে হয়ে যায়, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এক হয়ে একটা নির্বাচন আগে রাতে করে ফেলে। আর যেহেতু সরকারটি প্রশাসন নির্ভর হয়ে আছে, যার ফলে সরকারে এখন ধরেন প্রশাসনের আধিপত্য, আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের নিজের সংগঠনে ক্রমান্বয়ে অসহায় হয়ে পড়েছেন এবং তাদের রাজনীতি করার সুযোগ রহিত হয়েছে। সরকার জনগণকে তো জবাবদিহি করেই না, জনগণের উপর নির্ভরও করে না, জনগণের দ্বারস্থ হয় না, ইভেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরও দ্বারস্থ হয় না, এবং তারা মনে করে বৃত্ত শ্রেণী, দুর্বৃত্ত শ্রেণী অথবা ধরেন সুবিধাভোগী বিভিন্ন শ্রেণী পেশার এবং সর্বোপরি প্রশাসনের কর্মকর্তাদের আপনার সাথে সখ্যতা রেখে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। যার ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন সেটা বাস্তবিক, বাংলাদেশের গণমানুষকে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ এখন নাই, প্রত্যক্ষ পরোক্ষ যে অংশগ্রহণ সেটাও বন্ধ করা হয়েছে। প্রত্যক্ষ অংশগ্রহণ তো নাই, পরোক্ষ অংশগ্রহণও বন্ধ করে দেওয়া হয়েছে রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায়। যার ফলে আমরা বলছি সবসময়ের জন্য যে সরকার যেহেতু আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল, তাদের গর্বের জায়গাগুলি প্রশ্নবিদ্ধ হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, শুধুমাত্র ক্ষমতা লুভিতা, সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি বেরিয়ে আসে সেটা হচ্ছে জনগণের জন্য একটা মানে সুখবর হবে। আর যদি এরকম ক্রমাগত ভাবে প্রশাসন নির্ভর সরকার হয়ে যায়, জননির্ভরতা আপনার ব্যতি রেখে, তখন যেটা হচ্ছে যে মানুষের মধ্যে অসন্তোষ হচ্ছে, দুঃশাসন চলছে, অপশাসন চলছে, জবাবদিহীন একটা সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে, অকার্যকর পার্লামেন্ট হয়ে যাচ্ছে। এই জায়গা যদি এইভাবে চলতে থাকে, মানুষ ইতিমধ্যে ফুসে উঠছে, একটা গণরোষের সৃষ্টি হবে এবং আওয়ামী লীগকে একটা ধরেন একটা অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের সম্মুখীন হতে হবে নিশ্চয়ই আওয়ামী লীগ। একটা আমি আবারও বলতে চাই, একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের আচরণে মানে যেটাকে বলা হয় ফিরে আসবে, সেটি না হলে তো জাতির জন্য দুঃখজনক, কষ্টে। আমরা তাবেদার নির্ভর কেন হব? এই সরকারটি আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় সুবিধাভোগীদের উপর আশ্রয় করে আছে। এই সরকারটি গণমানুষের থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল, যারা একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে ভয় পায়, অংশ নিতে ভয় পায়। সেরকমের জায়গায় যে সরকারটি ক্ষমতায় থাকে, তারা আবার অন্যদেরকে তাবেদার নির্ভর এই কথা যদি বলে, তো সেটা কি হয়? সেটা নিশ্চয়ই আপনার নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর একটা মানসিকতা তৈরি হয়। এখন ক্ষমতায় থাকলে তো সব কথা সবভাবেই বলা যায়, কোনো কিছু তার জবাব দিতে থাকছে না, যার ফলে উবায়দুল কাদের এইভাবে বলছে। অতএব উবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য অন্তঃসার শূন্য, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। বিএনপি গণমানুষের রাজনৈতিক দল, গণমানুষের অধিকার নিয়ে রাজনীতি করছে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছে। তারা একটা ক্রেডিবল নির্বাচন চায় এবং তারা প্রতিষ্ঠিত করতে চায় যে রাষ্ট্রের মালিক জনগণ, তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি এবং পছন্দের সরকার নির্বাচিত করুক। সেটিতে আওয়ামী লীগের অনীহা কেন? সেটিতে যদি অনীহা না হয়, এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি যদি আওয়ামী লীগ উন্মুক্ত করে এবং একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন যদি উন্মুক্ত করে, সেটি তো আমাদের দাবি।
তাহলে তো দেশের মানুষ সুযোগ পায় তার প্রতিনিধি নির্বাচন করার। তখন তার দাবিদারের প্রশ্ন আসে, কারা বাইরে ছুটে যাচ্ছে এই নির্বাচনের আগে পরে, কারা বাইরে ছুটে যাচ্ছে সরকারকে অব্যাহত সমর্থন পাওয়ার জন্য, মানুষ জানে না। কারা এসে কোন দেশের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশে কেডাবল নির্বাচন করার জন্য অন্য রাজনৈতিক দলের উপর চাপ প্রয়োগ করে, মানুষ জানে না। অত কারা তাদের দাম নির্ভর সেটা জনগণের কাছে প্রতিষ্ঠিত এবং জনগণ সেটা জানে। অতএব আওয়ামী লীগ এখন আমি আবারও বলতে চাই রাজনীতিতে খেই হারিয়ে ফেলেছে, এটা দেউলিয়া রাজনৈতিক চরিত্র ধারণ করেছে। হ্যাঁ, ক্ষমতা থাকার জন্য দেশীয় আন্তর্জাতিক রিজিওনাল এবং আপনার ডোমেস্টিক এই সব ধরনের সুবিধাবাদীদের একটা সরকার করে, কিন্তু আওয়ামী লীগ সরকার না। আপনি যে কথাটা বলছিলেন, আমি আসলে এখন সুভাষ সিং রায় আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে কথাগুলো বলছেন যে তাবেদারের বিষয়টা বিশেষ করে প্রশাসন নির্ভর এবং গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আওয়ামী লীগ, আসলে এই বিষয়টায় আপনি কি বলবেন, আপনার আপনার আসলে ওইভাবে মতামতটা কি? আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি, সহকথকদের আমি সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। একটা কথা আছে না প্রচলিত শব্দ যে ধামা চাপা দেবেন না কিংবা ধামা চাপা দিও না, ধামা দিয়ে চাপা দেওয়া যায় কিন্তু ওই ধামাকে চাপা দেবে কিভাবে? আমরা তো রাজনীতিতে অনেক কথাগুলো শুনি, গ্রামোফোন রেকর্ডের মতো বাজতে থাকে এবং বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করাটা একটা সুবিধার জায়গা আছে, কোনো কিছু দায়িত্ব নিতে হয় না। এবং আমি দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য বলবো না, দায়িত্ব নিতে হয় না। খেয়াল করে দেখবেন বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, সেই দলের স্থায়ী কমিটির সদস্যকে যদি আপনি হিসেব করেন, তাদের যদি রাজনৈতিক জীবনের যদি হিসাব করেন, তাদের পিছনে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কত বছর, সবাই তো শেখ মুজিবুর রহমান ওর খাওয়া রাজনৈতিক কর্মী না কিংবা নেতা না। আপনি হিসেব করে দেখুন না বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্যদের কিংবা নেতাদের, বড় নেতাদের, তাদের রাজনীতির পিছনের ইতিহাস কত বছরের। অতএব আমরা কথার কথা আরো কি বলতে পারি, আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সদস্য সংখ্যা 81 জনের, আর বিএনপির কেন্দ্র কমিটির সদস্য সংখ্যা কত আমি জানি না, জানি না আপনি গণমাধ্যমের একজন দায়িত্বশীল লোক হিসেবে কতটুকু জানেন। এই বৃহস্পতিবারও আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং বসবে। অতএব নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়া একমাত্র আওয়ামী লীগই ধরে রেখেছে। অনেক প্রান্তিক বিচ্যুতি আছে, উত্থান পতন আছে, বিশ্ব রাজনীতির অনেক বদলে যাওয়ার ঘটনা আছে, আছে বটে। নরেন্দ্র মোদী যখন রাষ্ট্র ক্ষমতায় নির্বাচনে জয়লাভ করেছে বলে ধরে নেওয়া হয়েছে কিংবা ফলাফল আসতে শুরু করেছে, ওই দেশের রাজনৈতিক দলরা তার পক্ষের লোকগুলো অভিনন্দন জানানোর আগে বেগম জিয়ার দল অভিনন্দন পাঠিয়ে দিল, অর্থাৎ তারা ধরে নিল এবং তারা বক্তব্যে বললেন যে এইবার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের পরিবর্তন ঘটিবে। আপনি যেই রাজনীতির ভিতরে লালন করেন সেই রাজনীতির বিষয়গুলো কিন্তু আপনার বক্তব্যে আপনার কর্মকাণ্ডে কিন্তু উঠে আসে। এখানে বলেছিলাম আপনি কোনো কিছু ধামা দিয়ে চাপা দিতে পারেন কিন্তু ধামাটা আপনি চাপা দেবেন কি করে? রাজনীতির অনেক কথা বলা যায়, বিএনপি বলা হয় যে বিএনপি একটা নির্বাচন আসলেই, মহাসমরায় আসলেই, নির্বাচন আসলেই জনগণ, লাখো লাখো জনগণ অপেক্ষায় আছে বিএনপিকে নির্বাচিত করবার জন্য। কোন কারণে, কিভাবে, কেন জনগণ আপনাকে গ্রহণ করিবে? আপনাকে একটা খোলা হিসাব থাকতে হবে তো। আপনি কি এখনো বিকল্প শক্তি হিসেবে, আওয়ামী লীগের শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছেন? দাঁড়াতে পারেননি। আপনি যে কেউ এবার ক্ষমতা এসেছেন হিসেব করে দেখুন তো, 91 সালে বলেন যে আপনি আপোষহীন নেত্রী, আপনি আপোষ করেছেন কার সাথে? আপনি আপোষ করেন গোপনে, আপনি আপোষ করেন যুদ্ধাপরাধীদের সাথে, আপনি আপোষ করেন পাকিস্তানি রাজনীতির ধারার সাথে। অতএব অনেকগুলো বিষয় কিন্তু এখানে উঠে আসে। অতএব দুই মেরু দুই রাজনীতি আমাদের দুর্ভাগ্য যে আমরা একটি সরকারি দল চাই যেই দলটি পুরোপূর্ণভাবে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে এবং তার অবিনাশী চেতনাকে ধারণ করে সামনের দিকে এগোবে, বিরোধী দল যেগুলো থাকবে সেগুলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে এগোবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। এটাই তো রাজনীতির প্রেক্ষাপট। আপনি সেই জায়গা তো রাখেননি, আপনি 14 নির্বাচনের কথা বলছেন। 14 নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তিনি সংসদ নেতার বক্তব্য দেবার সময়
বেগম খালেদা জিয়া মাত্র 9 দিন পার্লামেন্টে গিয়েছে, ওদিন পার্লামেন্টে ছিলেন, আপনারা স্মরণ করে দেখুন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তখনকার প্রধানমন্ত্রী যে আসেন আমরা দুজন মিলে ঠিক করি নির্বাচন কি করে হবে, এবং তিনি যে টেলিফোন করার পরে যে কাঁচা বাংলা শুনেছেন, বাংলাদেশের রাজনীতিতে আপনার যে সহনশীলতা পরমত সহিষ্ণুতা সেটার কোনো বলাই কি কখনো আপনি দেখেছেন? আপনি বলছেন এখনো পশ্চিমে ক্ষমতা এসেছেন দীর্ঘ রাজনৈতিক লড়াই সংগ্রামের আপোষণে তার মধ্যে দিয়ে, এমন ভাবে বলেন যে আওয়ামী লীগ ওই এরশাদ বিরোধী আন্দোলনের যত নেতা নিহত হয়েছেন, যত কর্মী সেলিম দরওয়ার আপুর মোশনের থেকে শুরু করে দীপালি সাহা থেকে শুরু করে আপনি অসংখ্য নেতা কর্মী হারিয়েছেন, এই যে নূর হোসেন যুবলীগের নেতা, অতএব এগুলো বলা যায়, বলার জন্য বলা যায়। তারপরও 91 সালে আওয়ামী লীগ 37% ভোট পেয়েছিল, বিএনপি 33.9% ভোট পেয়েছিল, আপনি ভোটের হিসাবেও আপনি যদি সমষ্টির ভোট বলেন সেখানেও আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে, আনুপাতিক ভোটও বেশি পেয়েছে। অতএব জনগণের রাজনীতি দলের কথা যেটা আমার খুব প্রিয় মানুষ শেখ রবিউল ভাই বললেন, রাজনীতির ধারাবাহিকতা যদি আপনি হিসেব করে দেখেন একমাত্র আওয়ামী লীগ ছাড়া ধরে রাখতে পারেনি, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারা দিন দিন নিষ্ক্রিয় হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, যে কারণে আজকে সমস্ত চাপটা পড়েছে আওয়ামী লীগের ওপরে, যে কারণে এই কল্যাণ আমি যে রাষ্ট্র যে কল্যাণ ধর্মী যে রাষ্ট্র হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ পথ চলছে, 72 বছরের পথ চলা, সেই আওয়ামী লীগ কিন্তু তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনা থেকে বিচ্যুত হয়নি। আপনি 79 সালে পার্লামেন্ট নির্বাচন কিভাবে করেছিলেন? আপনি লেফটেন্যান্ট জেনারেল থেকে জিয়াউর রহমান, আপনি মেজর লেফটেন্যান্ট জেনারেল, আপনি কোন বৈধমত হয়েছিলেন? আপনি সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, কোন বৈধতার বলে? কোন সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় সরকারি চাকরি অবস্থায় আপনি রাষ্ট্রপতি নির্বাচন করেছেন? এমনকি আরেকটি বড় ভয়াবহ অন্যায়, আপনি ব্যাকডেট দিয়ে এরশাদকে সেনাপ্রধান বানিয়ে আবার কিন্তু এই এই প্রক্রিয়া করেছেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিভাবে ছিলেন? ক্যান্টনমেন্টে থেকে দেশ চালিয়েছেন, রাত্রে কার্ফু দিয়ে দেশ চালিয়েছেন। অতএব গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বিএনপি যখন বলে তখন কিন্তু পিছনের দিকে তাকালে বড় বেমানান লাগে, বড় শ্রুতিকটু লাগে, এবং এগুলো বললে অনেক দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়। 50 বছর স্বাধীনতার ইতিহাসে আজকে এইগুলো নিয়ে আমাদের আলাপ করতে হচ্ছে। আমি রবিউল ভাইকে ধন্যবাদ জানাই, তিনি অনেকগুলো প্রাসঙ্গিকতার প্রাসঙ্গিক প্রসঙ্গ এনেছেন, কথা এনেছেন, এগুলো আলোচনার দাবি আছে। কিন্তু আপনি মত প্রকাশের স্বাধীনতা, আপনি মানুষের চিন্তা চেতনার স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনি যে কত কতবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিভাবে রেখেছিলেন, কোন প্রক্রিয়া রেখেছিলেন? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আপনি 21 আগস্টে গ্রেনেড হামলা করেছেন, এবং সেই 21 আগস্টে গ্রেনেড হামলাকে আপনি অন্যদিকে চালানোর জন্য জর্জ মিয়া করেছেন, পার্থপ্রতিম সাহার মতন একটি মেধাবী ছাত্রকে আপনি নির্যাতন করতে করতে তারে দিয়ে ভুয়া ইমেল সাজিয়েছেন, ভয়ঙ্কর সমস্ত কাহিনীগুলো। অতএব রাজনৈতিক রাষ্ট্র কাঠামোর যে কথাটি বলি, আপনি ক্ষমতার বাইরে যে যা করছেন ক্ষমতা থেকে কি করেছিলেন নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার অবদান কতটুকু। আপনি 2018 নির্বাচন বলছেন রাতের ভোট দিনের ভোট কত কিছু বলছেন, একবারও কিন্তু আদালতে যান নাই, দুই শেষ করছে জায়গায়। আপনি এই যে নির্বাচনটির কথা বলছেন, আপনি তো ডিসেম্বরের মাসে হারার আগে হেরে গেছেন, বিজয়ের মাসে আপনি 25টা জামাত ইসলামের সদস্যকে আপনি আগেই মনোনয়ন দিয়ে দিয়েছেন, 300 সিটের মধ্যে নির্বাচনে 25টা দিয়ে দিয়েছেন জামাত ইসলামকে। এটা বিএনপির নেতাকর্মীরা ভালো চোখে দেখেছে, বিএনপির নেতাকর্মীরা সমর্থকরাকে ভালো চোখে দেখেছে। অতএব এই রাজনীতি যে আত্মহনন মনস্কতা সেখানে কিন্তু বিএনপি বারবার পরাজিত হচ্ছে, বিএনপি কর্মীদের কাছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অতএব এইগুলো কিন্তু বিবেচনার বিষয়, বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারলে সবচেয়ে বেশি উপকার আওয়ামী লীগের, সবচেয়ে বেশি উপকার বাংলাদেশের মানুষের, সেই কাজটি তো বিএনপি করছে না। আপনার কাছে আবার আসবো, আমরা আমি একটু যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির মীর আব্দুস সবুর। আপনার কাছে প্রশ্ন, আপনারা বিশেষ করে জাতীয় পার্টি, আমরা দেখছি যে বিএনপি এবং আওয়ামী লীগের এই দীর্ঘ সময় একটা বাইরে রয়েছে এবং এখন প্রধান বিরোধী দল বিশেষ করে সংসদে, আসলে আপনারা কিভাবে এই মূল্যায়ন করছেন বিএনপির রাজনীতি কিংবা আওয়ামী লীগের রাজনীতি? আপনারা কোন রকমের, আমরা রাজনৈতিক মাঠেও ওইভাবে দেখছি না, আসলে আপনি এটাকে মূল্যায়নটা কিভাবে করবেন, দুই দলের রাজনীতি এবং আপনাদের রাজনীতিটা কোথায়?
আপনাকে ধন্যবাদ। মাই টিভি সংলাপের দর্শক শ্রোতা সহ সহজ আলোচকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখানে যেই সুভাষ সিংহ রায় এবং রবিউল আলম সাহেব বক্তব্য রেখেছেন, শেষে বক্তব্যের পালা আমার। এখন যে কথাগুলো বলা দরকার, যেমন মনে করেন এটা তো অস্বীকার করার কিছু নাই, দেশে আজকে সুশাসন বলতে কিছু নেই এবং সুশাসনের জন্য মৌলিক মানবিক মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে সেটা, সে ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব আজকে বক্তব্যে বলেছেন যে জাতীয় পার্টি এইসব ব্যাপারে কোনো সমঝোতা করবে না। জাতীয় পার্টি মানুষের অধিকার অধিকারকে সমুন্নত রাখার জন্য জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে, এবং জাতীয় পার্টি শক্তিশালী হলেই মানুষের অধিকার রক্ষিত হবে। এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে এখন যে অবস্থা, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনার যোগাযোগ মন্ত্রী উবায়দুল কাদের সাহেব বক্তব্য রাখছেন, সেখানে নোয়াখালীতে আজকে তার ভাই মির্জা কাদের সাহেব এর লোকজন অ্যারেস্ট হচ্ছে, তার বক্তব্য শুনছি আমরা। এবং সবচেয়ে বড় কথা হলো বিএনপি অস্বীকার করার কিছু নাই, বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল, তিনবার তাদের কথা অনুযায়ী তিনবার ক্ষমতায় ছিল, দুইবার বিরোধী দলে ছিল। তো আজকে গণ অভ্যুত্থান করার যে হুমকি ধুমকি দিচ্ছে, এটা কি আসলে আজকে তো বিএনপি তো আপনি পথসভা করতে ঠিক মতো পারছে না, এবং এই জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছে সেখানেও তাদের হামলা হামলার মামলার শিকার হচ্ছে। এখন রাজনৈতিক দল হিসাবে বিএনপি কে আওয়ামী লীগও চায় সামনে নিয়ে আসতে, আবার বিএনপিও চায় আওয়ামী লীগ কে সামনে নিয়ে আসতে। আজকে ধরেন এটা এটা হলো আমাদের সেপ্টেম্বর মাস চলছে, গত মাস আগস্ট মাস ছিল বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে, সবগুলো রাজনৈতিক দলই মোটামুটি বঙ্গবন্ধুকে বলতে চেষ্টা করেছে যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা জাতির সম্পদ। কিন্তু সেই ক্ষেত্রে যারাই বলুক না কেন, আওয়ামী লীগের ব্যবহারে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু একমাত্র আওয়ামী লীগের সম্পদ। তো বঙ্গবন্ধুকে ছোট করে দেখা কি আওয়ামী লীগের ঠিক হচ্ছে? কারণ যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, আর বাংলাদেশ না হলে আমরা এই বিএনপি বা জাতীয় পার্টিও হতো না, কারণ বিএনপি বা জাতীয় পার্টি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জন্ম হয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে এবং অন্যান্য রাজনৈতিক দলের হয়তো দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, কিন্তু জাতীয় পার্টি বিএনপি স্বাধীন হওয়ার পরেই জন্ম হয়েছে। এবং সত্যিকার অর্থে জিয়াউর রহমান বাংলাদেশের সেনাপ্রধান হয়েছেন, এরশাদ সাহেব সেনাপ্রধান হয়েছেন, এবং জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হয়েছেন, এরশাদ সাহেবও রাষ্ট্রপতি হয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়াতেই, বাংলাদেশ হওয়াতেই এটা সম্ভব হয়েছে। অতএব সবাই আমরা বঙ্গবন্ধুকে অন্য দৃষ্টিতে দেখতে চাই, এবং সেই ক্ষেত্রে আমাদের সময় যে জাতীয় পার্টির সময় বা এসএসের সময় যেভাবে দেশের মানুষ অধিকার ভোগ করেছে, আজকে গত দুই টার্ম যে দুইটি দল ক্ষমতা ছিল তাদের সময় কি সেই অধিকার ভোগ করেছে? আমি অনেক নেতাকে বলতে বা শুনতে স্বীকার করতে বাধ্য হয়েছেন, শীর্ষস্থানীয় নেতা বিভিন্ন দলের, যে এরশাদ সাহেবের আমলে এদেশ অনেক সুশাসন ছিল, মানুষ কথা বলার অধিকার ছিল, আন্দোলন করার অধিকার ছিল, আপনার পথসভা তো দূরের কথা, বড় বড় জনসভা করতেও কোন সরকার কাউকে বাধা দেয় নাই। কিন্তু আজকে কি হয়েছে? আজকে পথসভা ঘরোয়া মিটিং করতেও সরকারি বাধার সম্মুখীন হচ্ছে, অতীতেও তাই হয়েছে। এবং একটি কথা অস্বীকার করার কিছু নেই, বাংলাদেশের রাজনীতি 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতা ছিল এবং 91 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল। পরবর্তীতে যারা ক্ষমতা ছিল 1 থেকে 6 পর্যন্ত বিএনপি, এবং তারপরে তো আওয়ামী লীগ 8 থেকে 8 পর্যন্ত ক্ষমতায় আছে। এই দুই দলের শাসন ব্যবস্থায় মানুষের অধিকার নিশ্চিত করা সত্যিকার অর্থে দুরূহ ব্যাপার হয়েছে। আপনি দেখেছেন যে 2000, কিন্তু সেক্ষেত্রে আপনারা আপনার দল কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বা কিংবা জনগণকে সাথে নিয়ে এই বিষয়টাকে সুরাহা করার চেষ্টা করেছে কিনা,
আপনারা বলে 2006 সালের পরবর্তীতে যে আপনার মহাজোট হয়েছে, মহাজোটের পরে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, অতীতে জাতীয় পার্টির উপরে অনেক হামলা মামলা হয়েছে, সবগুলো দলই করেছে। এবং আমরা সেই কারণে মনে করেছি মানুষের যে বাস্তব চাহিদা, বাস্তব প্রয়োজনগুলো, যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য এবং সুশাসন নিশ্চিত করার জন্য, মানবিক অধিকার নিশ্চিত করার জন্য জাতীয় পার্টি সংগ্রাম করছে। এবং ঈশ্বর সাহেবের আমলে মানুষ ভালো ছিল, এটা মানুষ স্বীকার করছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেখানেই যাচ্ছি জাতীয় পার্টি নিজস্ব, বিশেষ করে কতদিন আগে আমরা সিলেটে নির্বাচনে গিয়েছিলাম এবং নির্বাচনে মানুষের যে সাড়া দেখেছি, রেজাল্টটা সেরকম দেখিনি। আমরাও চাই নির্বাচন যেভাবে হচ্ছে সেই তার বিপক্ষে আমরা অবশ্যই অবস্থান করছি, তার মানে এই না যে নির্বাচন আমরা বর্জন করব। আমরা একটি মাত্র নির্বাচন বর্জন করেছি, যেমন 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন ছাড়া আমরা অর্থাৎ আপনারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আপনারা সবসময় সংগঠন শক্তিশালী করার প্রয়োজন আমাদের। আপনাকে ধন্যবাদ দেই, আপনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন যে জাতীয় পার্টি সবসময় প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে রক্ষা করার জন্য কাজ করছে। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। নেটওয়ার্ক টাটা মাই টিভি সংলাপে আবার আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন মীর আব্দুস সবুর, আমি এখন কথা বলতে চাই আসলে শেখ রবিউল আলম আপনার কাছে, জানতে চাই যে বেশ কিছু অভিযোগ সবসময় আসছে, বলছে বিশেষ করে ক্ষমতাসীন যারা রয়েছেন তারা বলছেন যে বিএনপি রাজপথে নেই, রাজপথে আন্দোলনের ঘোষণা দেন কিন্তু মাঠে থাকেন না, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির বিষয়টি যদি একটু বলেন। না, আপনি যে প্রসঙ্গ তুলেছেন আন্দোলন ডেকে মাঠে থাকে না, এই বিষয়টা এরকম না। আর সরকার যে প্রক্রিয়া দমন পীড়ন করে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষ আসামি, আমরা সবাই বারবার কারারুদ্ধ, সাতবার আটবার দশবার করে মহাসচিব পর্যন্ত ছয় থেকে সাতবার কারারুদ্ধ, কি কারণে? জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে। আন্দোলন হয়নি এদেশে, 2014 আন্দোলন দেখেননি, 2015 আন্দোলন দেখেননি, যা ওই আপনি বিশ্লেষণ আমি যাব না। সুভাষচন্দ্র অনেকগুলি কথা বললেন। আচ্ছা আপনি আমাকে বলেন তো, সুভাষচন্দ্র রায় যদি, সুভাষ সিংহ রায় তিনি যদি রাজনৈতিক বিশ্লেষণ হন, তাহলে আওয়ামী লীগ করবে কে? আওয়ামী লীগ আর কে? উনি ছাত্র লীগের রাজনীতি করেছে, বিশ্ববিদ্যালয়ের তুকর ছাত্র নেতা ছিলেন, আওয়ামী লীগ করার সুযোগ হয়নি, কারণ ছাত্রলীগের নেতারা আওয়ামী লীগ করতে পারছেন না। ওনার 81 সদস্যের যে কেন্দ্রীয় কমিটি, কয়জন ছাত্রলীগ করার নেতা আছে? নেই। আমাদের স্ট্যান্ডিং কমিটির কথা বলাছেন, ডক্টর কন্দকার, মুশারফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গোয়াশের চন্দ্র রায়, মির্জা আব্বাস, সবাই রাজনীতি করে এসেছেন ওখানে। এই যে বিশ্লেষক উনি, কিন্তু এগুলি না জেনে বললে হয় কি, তখন একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন সবাই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। আমি আরো দেখাতে পারবো, মহিউদ্দিন খালে আলমগীরের মতো লোক ওনাদের স্ট্যান্ডিং কমিটি প্রেসিডেন্ট সদস্য হয়েছে, একজন আমলা এবং শৃঙ্খলা ভঙ্গকারী আমলা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি এখানে চলে গিয়েছে। আমার তো তবু এখনো বিএনপি করার সুযোগ হচ্ছে, দাদার তো আওয়ামী লীগ করার সুযোগ হচ্ছে না, করবে কি করে? ওনার মতো একজন মানে আবার রাজনীতিবিদরা আওয়ামী লীগ করার সুযোগ নেই। আর আমাদের নির্বাহী কমিটির, স্ট্যান্ডিং কমিটির মিটিং নিয়মিত হয়। আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং প্রত্যেক সপ্তাহে হয়, বৃহস্পতিবার, জেনে রাখলে ভালো দাদার, যেহেতু উনি রাজনৈতিক বিশ্লেষক, ওনার জানা উচিত। আমাদের জাতীয় নির্বাহী কমিটি, উনি জানেন না সংখ্যাটা, জেনে দিই 502 সদস্যের। আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটি 81 সদস্যের, ওনাদের উপ কমিটি আছে, ওই উপ কমিটি যদি ইনক্লুড করেন ওনাদের হবে 700 সদস্যের কমিটি। অর্থাৎ আওয়ামী লীগের ওই সমস্ত জায়গাও লেজে গোবর অবস্থা। আর বললেন যে 91 বিএনপি ক্ষমতা এসেছিল, সেটা নিয়েও প্রশ্ন করলেন। স্বাধীনতার পর আওয়ামী লীগ কোনদিন জনগণের মধ্যে ক্ষমতা এসেছে? 96-146 সিটি পেয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠতা পান নাই, সরকার গঠন করতে পারছিলেন না, জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন। 2014-তে নির্বাচনের আগেই সরকার গঠন করে, 2014-তে নির্বাচনের আগেই সরকার গঠন করেছেন 153 সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচন জনগণের ভোট দেওয়ার সুযোগ পর্যন্ত দেন নাই। 2018-এ নির্বাচনের আগে তো সরকার গঠন করেছেন, স্বাধীনতার পর মানুষ কখনো আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে? একবারও দেয়নি, কখনোই দেয়নি। আর উনি বললেন যে সংলাপের জন্য ডেকেছিলেন, বেগম খালেদা জিয়াকে সংলাপ না করেছিলেন নাকি? একটা কর্মসূচি থাকার কারণে সংলাপটা একদিন পিছিয়ে দিতে বলেছিলেন, সংলাপ একদিন পিছিয়ে দিতে বলা হয়েছে, সংলাপ হবে না, নিশ্চয়ই সংলাপ হওয়ার প্রয়োজন ছিল।
আওয়ামী লীগ সংলাপটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক অদক্ষতা এবং ধরেন এক ধরনের দেউলিয়াত। আমি আবারও বলছি, নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছে, এটা অপরাধ। পাশের একটা দেশ, সেখানে একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে, বিজেপি ক্ষমতায় আসছে, আমরা একটা বড় রাজনৈতিক দল, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি যে ইন্ডিয়ানবাসী তাদের সরকার বেছে নিয়েছে, তাতেও তাদের গোত্রদাহ। এটা যদি হয়, আপনি নির্বাচন ব্যবস্থা দখল করে নিয়েছেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ নেই, রাজনৈতিক দলের এজেন্ট দেওয়ার সুযোগ নেই, আগের রাতে নির্বাচন হয়ে যাচ্ছে, প্রিসাইডিং অফিসার পোলিং অফিসাররা নিজের ব্যালট বাক্স ভরছে সিল মেরে, পুলিশ আপনাদের পুলিং এজেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আপনি বলছেন আদালতে যান, নির্বাচন ব্যবস্থা দখল করে এখন বলছেন আদালতে যান। বাংলাদেশে আদালত রাখছেন নাকি? কোন ইভিডেন্স পাওয়া যায় নাকি? সবটা একাকার করে ফেলেছেন। এইরকম জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন। একটা কথা বলি, দেখেন খুব দুঃখের বিষয়, 79 নির্বাচন নিয়ে দাদা কথা বলছিলেন, 79 একটা ক্রেডিবল এবং পার্টিসিপেটরি নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ যোগ দিয়েছে, আওয়ামী লীগ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, মালেক উকিলের নেতৃত্ব 39 আসন পেয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্ব 2 আসন পেয়েছিল, 24% ভোট পেয়েছে আওয়ামী লীগ ওই নির্বাচনে, বিএনপি 41% ভোট পেয়েছে। যদি আওয়ামী লীগ বিভাজন নির্বাচন করত, ওই নির্বাচনে আওয়ামী লীগ যদি বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করত, আওয়ামী লীগ 85-90 আসন পেত 79 নির্বাচনে। আওয়ামী লীগ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে আসন কমেছে, 24% ভোট পেয়েছে। আরে আওয়ামী লীগ তো 2001 সালে পেয়েছে 56 আসন, ইভেন 2001 পেয়েছে 84 আসন, 100 আসনের উপর আওয়ামী লীগ জীবনে পেয়েছে নাকি? সারা জীবন ক্ষমতায় আসতে হয়েছে ষড়যন্ত্র করে। এই জায়গাগুলি যদি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে দাদা নিরপেক্ষ ভাবে না দেখেন, বিশ্লেষকের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে না, আর জাতি বিশ্লেষকের কাছ থেকে বিশ্লেষণ ধর্মী কিছু পায় না। একজন ধরেন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছেন, ছাত্রলীগ করেছেন সুভাষ দা, তিনি যখন অন্ধ আওয়ামী লীগের মতো কথা বলে, সেটাও তো এক ধরনের রাজনৈতিক ধরন পক্ষপাতিত্ব এবং দেউলিয়াত্ব। সব শ্রেণী পেশার মানুষকে এখন আওয়ামী লীগ করতে হবে। ওই যে আসুন ভাই বলছিলেন যে দেশ স্বাধীন হয়েছিল বিধায় জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছিলেন, এরশাদ প্রেসিডেন্ট হয়েছিলেন, আরে ভাই দেশ স্বাধীন না হলে শেখ মুজিবুর রহমান তো প্রধানমন্ত্রী হতে পারতেন না, পাকিস্তান তো ক্ষমতা দিয়েছিল না, স্বাধীন হওয়ার পরই হয়েছেন। আরে স্বাধীনতা সবাই অর্জন করেছে, সব দল, সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউর রহমানের ঘোষণায় সাড়া দিয়ে একটা রাজনৈতিক যুদ্ধ আওয়ামী লীগ করেছিল, সেটাকে আমরা জনযুদ্ধ করেছি, আমরা সেটাকে সশস্ত্র সংগ্রাম করেছি। এ অর্জন জাতির অর্জন, আর জাতি যদি স্বাধীনতা অর্জন না করত তাহলে তো শেখ মুজিবুর রহমানও তো প্রধানমন্ত্রী হতেন না, হতে পারতেন না। এই জায়গাগুলিতে আমি বলতে চাই যে আমাদের এই দোষারোপের রাজনীতি বাদ দিয়ে একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং যার যার রাষ্ট্র দর্শন অনুসারে রাজনীতি করার অবাধ সুযোগ দেওয়া দরকার, যেটা সরকার রহিত করেছে এবং যেটা সরকার দখল করে নিয়েছে। সেখানে যদি কারেকশন না করেন, দোষারোপের করেন, এই যে বলে দিলেন গ্রেনেড হামলা মামলা, আরে ভাই বিএনপির আমলে গ্রেনেড হামলা হয়েছে, বিএনপি তদন্ত শেষ করতে পারেননি, ঠিক আছে, সরকার তদন্ত করেছিল, 22 জনকে আসামি করেছিল, ফজলুল কবির নামে এক এএসপি নিরপেক্ষ তদন্ত করেছিল, বলেছে একটা ইসলামী জঙ্গি গোষ্ঠী এটা করেছে, মানেননি তো আপনারা। 2009 ক্ষমতায় এসে 2011 পর্যন্ত অধিকতর তদন্ত করে রাজনৈতিক প্রতিহিংসা বসন্ত বিএনপির শেষণে তাদেরকে আসামি করলেন, এটা কি রাজনৈতিক দেউলিয়াত্ব না, প্রতিহিংসা নয়? অর্থাৎ আপনারা হত্যা নিয়েও রাজনীতি করেছে আওয়ামী লীগ সবসময়। আপনার আপনাকে আবার এক মিনিট আমি সময় দেব পরে, আমি একটু কথা বলতে চাই সুভাষ সিং রায় আপনার কাছে, যে যে বিষয়টি ঠিক এখনই বললেন রবিউল আলম আপনার কাছে, সেই বিষয়টা জানার জন্য যে এই প্রতিহিংসার রাজনীতি যেটা উনি বলছেন যে প্রতিহিংসার রাজনীতি, আসলে কতটা প্রতিহিংসার রাজনীতি আমাদের এখানে হচ্ছে, বিশেষ করে আমরা যদি একটু বিশ্লেষণ করি সেটা কি কতটা সত্য, কিভাবে সত্য? রাজনীতির কথা বলতে গেলে তো রাজনীতির অনেক কথার কথা আসে। শেখ রবিউল ভাই একটা না যা বলে গেলেন, সেই কথাগুলোর উত্তর দিতে গেলে অনেক সময় প্রয়োজন। প্রথম যে কথাটি আমি বলবো, সুশাসন পেতে গেলে সুরাজনীতি প্রয়োজন, আর সুরাজনীতি একটিমাত্র রাজনৈতিক দল তার দিয়ে সম্ভব না। আমি বিশ্বাস করি এবং সকলেই বিশ্বাস করে, গণতন্ত্রিক আমি মানুষ, তারা মনে করে সরকারে যে দল থাকবে সে দল স্বাধীনতার অভিনাসী চেতনাকে ধারণ করে এগোবে, যারা বিরোধীরা থাকবে তারাও স্বাধীনতার অভিনাসী চেতনাকে ধারণ করে সামনের দিকে এগোবে।
আপনি কল্যাণ রাষ্ট্রের কথা বলছেন, বিএনপির জন্ম কথা নিয়ে আমি আর কথা বলতে চাই, কিভাবে জন্ম হয়েছিল, কি প্রক্রিয়া হয়েছিল, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন রাত্রে বেলা কার্ফু দিয়ে জিয়াউর রহমান সাহেব, এগুলো অনেক বিস্তারিত আলাপ, সেই আলাপের ভিতরে আমি আর নাই বা ঢুকি। আমি একটা প্রসঙ্গ আপনাকে একটু বলি, যে আপনি সুশাসন পেতে গেলে সুরাজনীতি প্রয়োজন, এটা আমি আগেই বলেছি। গণ অভ্যুত্থান করার যে হুমকির কথা সবুর ভাই যেটা বললেন, যে বিএনপি যে হুমকিটা দিচ্ছে, আমি রাজনীতি ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন, যেটা শেখ রবিউল ভাই তার মতো করে বলে গেলেন এবং তার বলার অধিকার আছে, বলার স্বাধীনতা আছে, সবই ঠিক, কিন্তু সেই সত্য রচিবে তুমি ঘটে যা সব সত্য নয়। বিএনপি 91 সালে রাষ্ট্র ক্ষমতা এসেছিল বলা হয় আপুসির নেত্রী বেগম খালেদা জিয়া, তার উপরে ভর করে। আপনি খেয়াল করে এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কত নেতা কর্মী নিহত হয়েছিলেন, নূর হোসেন থেকে শুরু করে সেলিম দেওয়ার, আপন বসুরিয়া থেকে শুরু করে, আপনি কতজনের নাম বলবেন? এবং সেই প্রেক্ষাপটটা আমাদের জানা প্রয়োজন। এবং তারপরেও আওয়ামী লীগ যে আসনগুলো পেয়েছিলেন কিন্তু আনুপাতিক হারে বেশি ভোট পেয়েছিলেন, যোগফল হিসেবে বেশি ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগ কখনো আগের নির্বাচন হচ্ছে কম ভোট পায়নি। আপনি 79 পার্লামেন্টটা যদি বাদ দেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আগের নির্বাচনের চেয়ে বেশি ভোট পেয়েছে। আমি তো বললামই 2014 নির্বাচনের প্রেক্ষাপট কি ছিল, 2018 নির্বাচন কেন বিএনপিকে বিএনপি সমর্থকরা পছন্দ করবে, যেখানে 25টা আসন আগেই জামাত ইসলামকে দিয়ে দেওয়া হয়েছে। অতএব আপনি যুদ্ধ করে দলের সাথে যত সখ্যতা করবেন তত বিএনপি সমর্থকরা বিএনপি থেকে দূরে সরে যাবে, তারা না পারে বলতে, না পারে সইতে, এটা তো বাস্তবতা। আপনি দেখেন 2014 সালে যেই ভদ্রলোকটি এখন বিদেশে অবস্থান করছেন, দণ্ডিতপ্রাপ্ত আসামি, তিনি পলাতক হিসেবে আছেন, 2014 সালে 30 মে তিনি একটি বই প্রকাশ করেছেন তার সম্পাদনা। সেই বইটিতে সেই ভদ্রলোক লিখছেন যিনি এখন লন্ডনে অবস্থান করছেন, আমার বক্তৃতা ইতিহাসের ভিত্তিতে আমি কয়েকটি নির্মোহ সত্য উপস্থাপন করেছিলাম, আমি বলেছিলাম শেখ মুজিব 7ই মার্চ বা 15ই মার্চ স্বাধীনতার ঘোষণা দেয়নি, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান, এই স্বাধীনতা ঘোষণাটি তিনি নিজের হাতে নিজেই লিখেছিলেন। আরো বলেছিলাম শুধু স্বাধীনতা ঘোষণাই দেননি, তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, লক্ষ্য করে দেখুন তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে। আমি আরো বলেছিলাম শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী, বলেছিলাম শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। এই যে কথাগুলো, এই কথাগুলো সত্যের চেয়ে কতটা দূরে, এটা কি বিএনপির আজকের নতুন প্রজন্মের সন্তানরা বিশ্বাস করে? করে না। অর্থাৎ বিএনপি আত্মহনন মনস্ক দলে পরিণত হয়েছে। আপনি দেখেন মানুষের জীবন মান উন্নয়নের করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং সেই সরকার সেই পরিস্থিতি তৈরি করবে। বিএনপি যে 2 বার ক্ষমতা আসলো পরপর পরপর 1-5 বছরের গ্যাপ দিয়ে, 2 বারই আপনি দেখেন সারের দাবিতে রাস্তা নেমেছেন মানুষ, কৃষক নেমেছিলেন গুলি করে হত্যা করা হয়েছে, বিদ্যুতের দাবিতে কানসারে মানুষ নেমেছিলেন গুলি করে হত্যা করা হয়েছে। অতএব আপনি কল্যাণ রাষ্ট্রের কথা বলবেন, মানুষ হত্যা করবেন, আর বলবেন যে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, এইটা বলার শোভা পায় না রাজনীতিতে, এই সব কথাগুলো খুব অসভ্য। আমি সে কারণে বলছি বিএনপির রাজনীতির প্রেক্ষাপটটা যদি বিএনপি মনে করে যে যুদ্ধাপরাধীদের দল নিয়ে সারা জীবন থাকবেন, আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি বিএনপি দিন দিন তার সমর্থকদের কাছ থেকে দূরে চলে যাবে। অর্থাৎ বিএনপিকে ঠিক করতে হবে, বিএনপিকে যুদ্ধাপরাধীদের দল বাদ দিয়ে এই কাজগুলো করবেন, পাকিস্তানপন্থী রাজনৈতিক প্রক্রিয়া বাদ দিয়ে করবেন, না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ধারণ করে করবেন, সংকট সেখানে। আপনি 10 বছর ধরে মামলা পরিচালনা করেছেন বেগম খালেদা জিয়া, আপনি সেই মামলায় এতগুলো মানুষ সাক্ষ্য দিয়েছেন, আপনি এখন যখন 8ই ফেব্রুয়ারি তিনি যখন গ্রেপ্তার হলেন তখন বলা হলো তার আগে তারা রাস্তা সমস্ত বন্ধ করে দেবে, লক্ষ লক্ষ মানুষ যে তার মুক্তির দাবিতে স্বাক্ষর করবে,
ওই একটা মানুষের স্বার্থ তো দেখলাম না। অথচ এক এগারো সরকারের সময় যে এক এগারো সরকারটি ছিল, আমার ভাষায় আমি বলি যে -1 থিওরি, কেননা শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন তিনি 16ই জুলাই, আর খালেদা জিয়া গ্রেপ্তার হচ্ছেন 3রা সেপ্টেম্বর, 59 দিন পরে। অথচ হিসাব অনুযায়ী ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টে যিনি প্রাইম মিনিস্টার তিনি গ্রেপ্তার হওয়ার কথা। অথবা অনেকগুলো বিষয় কিন্তু এখানে চলে আসবে, আমি সেই সময়ও নাই এবং সেই প্রেক্ষাপট আর করা বলার প্রয়োজন নাই। আমি একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনার যে সংকটটি আছে, অবশ্যই সংকটটি আছে, সেই সংকট দূর করবে কে? আপনি এখন আবারও ঘুরে ফিরে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন। তিন জোটের রূপরেখা স্পষ্ট করে বলা হয়েছিল, এক সময় রাজনীতির তুখর কর্মী ছিলাম, এবং শুধু রাজনৈতিক কর্মী দলের না, আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির সিনেটে নির্বাচিত প্রতিনিধি ছিলাম। অতএব শুধুমাত্র ছাত্রলীগের নেতা ছিলাম না আজ থেকে এত বছর আগে, এবং সেটা তো সময়কাল কিন্তু কম না, প্রায় 32 বছর। অতএব ওই প্রেক্ষাপটে আপনি সবাই যে পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হবে, সবাই রাজনীতিতে কাঠামোর মধ্যে থাকবে, এই ব্যাপারটা কিন্তু ঠিক নয়। রাজনীতির দর্শনটি ভিন্ন, রাজনীতির দর্শনকে ধরে রেখে আপনি আপনার জীবনমান উন্নয়নের, বিশেষ করে আপনার রাষ্ট্রীয় কাঠামোতে কি অবদান রাখতে পারছেন, এটা দেখবে বিষয়। অতএব এই যে এম কে আনোয়ার যেদিন এরশাদ সাহেব প্রথম হলো 6ই ডিসেম্বর, তার ওই দিন সকালে তিনি হোমলাই নিয়ে গেছিলেন এরশাদকে, হোসেন নওয়াজ এরশাদকে, বলেছিলেন স্যার দেখেন কে বলে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন, দেখেন লাখো লাখো মানুষ। সেই এম কে আনোয়ার তার কয়দিন পরে তিনি যখন নির্বাচন আসলো, সেই নির্বাচনে আওয়ামী লীগে যোগ দিতে গেলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী তখনকার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বললেন যে আমার কাছে সর্বদলীয় ছাত্র ঐক্য একটি 42 জনের তালিকা দিয়ে গেছে, কালো তালিকা আমলাদের, তার মধ্যে 1 নম্বরে আপনার নাম, 2 নম্বরে কেরামত আলীর নাম। দেখুন দুইজনে কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশন চেয়েছিল, পরবর্তীতে শেখ হাসিনা তিনি কিন্তু সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এই কালো তালিকাভুক্ত কাউকে মনোনয়ন দেননি। সেই 91 সালের নির্বাচনে এম কে আনোয়ার কিন্তু একবার পোস্টার ছাপালেন এম কে আনোয়ারকে নৌকা নৌকায় ভোট পরবর্তীতে সাদা জায়গা। আমি বলি শেষ করি, অতএব কথাগুলো অনেক বেরিয়ে আসবে, সব কথার যে কথাটি আমি নির্যাস হিসেবে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে যে পরমত সহিষ্ণুতার যে রাজনীতির জায়গাটি, সেই রাজনীতির জায়গাটিকে বিএনপিকে ধারণ করতে হবে, বিএনপি রাজনীতি ঠিক করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে রাজনীতিতে 4টে বিষয় খুবই অপরিহার্য, নেতার নেতৃত্ব, নেতা, 2 হচ্ছে তার ম্যানিফেস্টো আদর্শ, আর 1টা হচ্ছে সুশিক্ষিত রাজনৈতিক নিবেদিত প্রাণকর্মী এবং সংগঠন। এই 4টির কোনোটাই কিন্তু বিএনপির নাই। অতএব স্বাভাবিক কারণে আজকের এই সংকট বিএনপি তার বিয়ের নিজের মধ্যে থেকেই তৈরি হয়েছে, এবং এই সংকট বিএনপি কখনো দূর করতে চায় কিংবা পারবে? আমাদের আসলে সময় সংকীর্ণ, আমরা একটু কথা বলতে চাই মীর আব্দুস সবুর আপনার সঙ্গে, একটু জানতে চাই যে অবশ্যই বিএনপি আওয়ামী লীগ অনেক বিষয়ে মতের বিরোধ থাকতে পারে, আমি আপনার কাছে প্রশ্ন যে যেখানে সংকটটা রয়েছে, বিশেষ করে এই যে দোষারোপের রাজনৈতিক কথা বলা হচ্ছে কিংবা কাছাকাছি সবার সংলাপের বিষয়টি রয়েছে, রাজনৈতিক মতৈক্যের বিষয়টি রয়েছে, এখানে আসলে জাতীয় পার্টি কি ভূমিকা রাখতে পারে? আসলে জাতীয় পার্টিকে সবাই অ্যাভয়েড করে চলতে চায়, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি। জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তখন জাতীয় পার্টির সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টিকে নিয়ন্ত্রণ করেছিলেন, নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন দেখে জাতীয় পার্টিতে কোনো গুন্ডা পান্ডা বা চাঁদাবাজ এগুলোর কোনো স্থান নেই। জাতীয় পার্টির অনেক লোক পরবর্তীতে বিএনপি গিয়েছে, আওয়ামী লীগেও গিয়েছে। এম কে আনোয়ারের কথা শুনলেন এবং আপনি আব্দুল মাল মুহিত যে অর্থমন্ত্রী গত আওয়ামী লীগ সরকারে, উনিও জাতীয় পার্টির ছিলেন। জাতীয় পার্টি বিএনপি দেখানো পথে যে আওয়ামী লীগ চলে নাই তা বলা যাবে না, তবে আমি বলি জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, আমি আপনাকে বলি জাতীয় পার্টির সরকারের মন্ত্রী ছিলেন, অতএব যেহেতু জাতীয় পার্টির সরকারের মন্ত্রী ছিলেন উনি জাতীয় পার্টিতে ছিলেন। আপনারা উপহার দিয়েছেন
কয়টা দল তার কর্মসূচি পালন করতে পারে। অতএব এগুলো আপনি যেটা বলে এরশাদ সাহেবের বিরুদ্ধে বলেন তো তিন চারটা নাম বলতে পারছেন আপনি, আর আপনাদের বিরুদ্ধে হাজার হাজার লোককে খুন গুম করা হয়েছে, এগুলো মানে বলার কোনো শেষ নেই। অতএব ওই ওই যেই গরিবের বউ সুন্দর সকলের ভাবি। অতএব জাতীয় পার্টি আপনি বলেন 111 এর সময় -3 ফর্মুলা ছিল, আজ খালেদা জিয়া যদি বিদেশ চলে যেত তাহলে আজকে দেশের কি হতো বলা মুশকিল। এরশাদ সাহেব জাতীয় পার্টির থেকে সরে যেতে হয়েছিল, আর নিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিল। খালি আওয়ামী লীগের বিরুদ্ধে 111 হয়নি, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে 111 হয়েছে। অতএব আওয়ামী লীগ জাতীয় পার্টি আওয়ামী লীগ, আরে আওয়ামী লীগ তো 21 বছর পর ক্ষমতায় এসছে জাতীয় পার্টির সমর্থন নিয়ে, এবং পরপর 14 এবং 18 জাতীয় পার্টি মহাজোটে ছিল আওয়ামী লীগের সাথে। অতএব আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সমালোচনা করে এটা মানুষ ভালোভাবে নেয় না, কারণ বিএনপি জাতীয় পার্টির সমালোচনা করতে পারে, তারপরেও বিএনপি যে 4 দল করেছিল 4 দলটা জাতীয় পার্টিকে নিয়েই করেছিল। আপনাদের যখন প্রয়োজন হবে তখন এরশাদ সাহেব বা জাতীয় পার্টি ভালো, যখন প্রয়োজন হবে না তখন এরা স্বৈরাচার, এরা রাষ্ট্রদ্রোহী, এটা মন্তব্য করা ঠিক না। আসলে বিএনপি তাদের কর্মকাণ্ড, তাদের যে ক্ষমতায় থাকা অবস্থায় যা করেছে, আপনি জজমিয়া নাটকের কারণেই তো বিএনপি আজকে এই অবস্থা। যদি জজমিয়া নাটক না হতো তাহলে আজকে তারেক জিয়ার বিদেশ থাকতে হতো না, বা খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থা থাকতে হতো না। অতএব জয়সা করেগা এসা ভারেগা, আপনার 1996 সাল থেকে 2001 যেভাবে আওয়ামী লীগ ট্রান্সফার করেছে পাওয়ার, সেভাবে যদি 2006 সালে ট্রান্সফারটা হতো তাহলে ওই আমাদের 1-11 হতো না, আর এত কিছু দেখতে হতো না, আর আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতা থাকতো না। আর বিএনপি যদি 14 সালে নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে প্রেক্ষাপট অন্যরকম হতো। 18 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভেরি গুড, কিন্তু সময়ের 1 ফের, অসময়ের 10 ফের। অতএব আজকে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে সম্মান আছে, আওয়ামী লীগ হয়তো 70-71 সালের যে ম্যান্ডেট পেয়েছিল প্রধানমন্ত্রী হতে পারতো বঙ্গবন্ধু, হয় নাই বা হতে চায় নাই, উনি চা চেয়েছিল সেটাই উনি সিরিয়াসলি বিশ্বাস করেছে এবং বিশ্বাস করাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব কি হলে কি হতো এক্ষেত্রে, এক্ষেত্রে আসলে পার্টি জাতীয় পার্টি কি ভূমিকা রাখতে পারবে? নিয়ন্ত্রণে থাকবে না, আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকবে না, বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না, ইতিহাস একদিন তার স্বরূপে আবির্ভাব ঘটবে। এবং সেই সময়ে যে যে কর্ম করেছে, আজকে আমরা 4-5 হাজার কোটি টাকার বাজেটে যে উন্নয়ন করেছি তা মানুষ কিন্তু ভুলে নাই। আমরা চেষ্টা করেছি অন্যান্য রাজনৈতিক দলকে ফ্লোর দেওয়ার জন্য, রাজনৈতিক দল তার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমরা করেছি, কতটুক পেরেছি না পেরেছি এটা জনগণ বিচার করবে। আমরা কিন্তু এরশাদ সাহেব কিন্তু ক্ষমতা গ্রহণের পর 84 সালে ক্ষমতা ছেড়ে দিতে চেয়েছিল, এরশাদ সাহেবের দলও ছিল না, সব দলকে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে আহ্বান জানিয়েছিল, সে সময় নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি। পরে 86 সালে বাধ্য হয়ে এরশাদ সাহেব নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে একমাত্র বিএনপি ছাড়া সবগুলো দল অংশগ্রহণ করেছে এবং এরশাদ সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। 88, তারপরে 91 এবং 96, 2001, 2008 এবং 14 এবং 16 বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। আমাদের আসলে সময় কম, আর কোন দল যেই দলই হোক, বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, নির্বাচন মনিপুলেট করার চেষ্টা করেছে। অতএব দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের যেহেতু আওয়ামী লীগ দাবি করে যে জনসমর্থিত রাজনৈতিক দল, অতএব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আপনি হয়তো সেই কথাটি বলতে চেয়েছেন। আমরা একটু সর্বশেষে একটু রবিউল আলম, আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম, বলেছিলাম যে আপনাকে একটু সময় দিব, আপনি 30 সেকেন্ডের মধ্যে একটু যদি বলেন, যে যে দোষারোপের রাজনীতির কথা বলছেন, যেই ধরনের আসলে বিভেদ, মনস্তাত্ত্বিক যে বিভেদ রয়েছে সেটা আসলে দূর করার উপায়টা কি, যদি একটু 30 সেকেন্ডে বলেন। না, উপায়টা জটিল হয়ে গিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতালোভী হয়ে গেছে, অতএব উপায় খোঁজাটা খুব কঠিন। 30 সেকেন্ডে উপায় পাওয়া যাবে না, তাহলে সমাধান করেই দিতে পারতাম দেশের রাজনৈতিক সমস্যা, এটা সমাধান বেশ জটিল। এই যে দাদা বারবার বলছিলেন পাকিস্তানি ভাবধারা রাজনীতি কারা করে, স্বাধীনতার পর একদলীয় রাজনীতি, একদলীয় শাসন আওয়ামী লীগের হাতে রয়েছে না, এখন নিধন এবং দমনের রাজনীতি আওয়ামী লীগ করছে না, পাকিস্তানি ভাবধারা তো রাজনীতি আওয়ামী লীগ চালায়,
হ্যাঁ, বিদ্যুতের জন্য লোক মারা গিয়েছিল, মুজিরের জন্য কিছুদিন আগে নারায়ণগঞ্জে 7 জনকে গুলি করে মারেননি, হেফাজতে নিয়মতান্ত্রিক আন্দোলন করছিল, বিক্ষোভ করছিল, 21 জনকে গুলি করে মারেননি, আওয়ামী লীগ মারছে না, এটাই পাকিস্তানি ভাবধারা রাজনীতি। আরেকটা কথা বলছিলেন, ইমার্জেন্সি কারফু, বঙ্গবন্ধু 1974 সালের 28 ডিসেম্বরই তো ইমার্জেন্সি দিয়ে দেশ চালিয়েছে নির্বাচিত হওয়ার পর। অর্থাৎ এই যে দোষারোপের রাজনীতি আওয়ামী লীগ কেবলমাত্র করে, আর আপোষ বারবার করেছেন, 86 নির্বাচনে এর সাথে সাথে আপোষ করে গিয়েছেন, 111 সরকারের সাথে আপোষ করেছেন। ওই আসুদ ভাই বলছিল বেগম খালেদা জিয়া দেশের বাইরে যায়নি, যায়নি বিদা আজকে ওই বাংলাদেশ দেখছেন আওয়ামী লীগ রাজনীতি করছে, প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে। শেখ রবিউল আলম আপনাকে ধন্যবাদ, আপনাকে আপনাকে ধন্যবাদ দেই। সুভাষ সিং রায় আপনি যদি কিছু বলতে চান 30 সেকেন্ডে যদি বলতে পারেন। কথা একটি কথা আমি সবুজ আসুদ ভাই এখানে আছেন আমি জিজ্ঞেস করি, 91 সালে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর জামাত ইসলাম এই তিনটি দল মিলে যদি মনে করতো যে তারা সরকার পরিচালনার দায়িত্বে যাবে, ভাই এটা হতো কিনা, এখন কি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারত? আওয়ামী লীগ যদি সেদিন বিচারপতি শাহাবুদ্দিন আহমদের জাতির উদ্দেশ্যে যে ক্রন্দনরত অবস্থায় বক্তৃতা দিয়েছিলেন, রাষ্ট্রপতি শাসকের থেকে প্রধানমন্ত্রী শাসিত অর্থাৎ সংসদীয় পদ্ধতিতে ফিরতে গেলে পার্লামেন্টে সরকারি দলকে বিল আনতে হবে, কিন্তু সরকার সেটা বিল আনছে না, তখন আব্দুস সামাদ আজাদ, মরহুম আব্দুস সামাদ আজাদ এবং মরহুম সালাউদ্দিন ইউসুফের এই দুইজন মিলে এটি বিল উত্থাপন করেন, সেই বিলের প্রেক্ষিতে কিন্তু সংসদীয় পদ্ধতির সরকার। আমি যদি ভুল করে থাকি এটা কি জাতীয় পার্টির সমর্থন ছিল? জনাব সুভাষ সিং রায় আপনাকে ধন্যবাদ দেই। জাতীয় পার্টি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠিত করেছে এবং বিএনপির কমিটমেন্ট ছিল সেটা পাস করেছে, বিএনপির ক্ষমতা যেতে দেব না। আপনার সুভাষ সিং রায় আপনাকে ধন্যবাদ, আমাদের সময় শেষ, আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ দেই এই অনুষ্ঠানে যোগদানের জন্য, এবং আপনাদের ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে শুভরাত্রি।